সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সপ্তাহের অর্থাৎ তেইশে মে যে কর্মসংস্থান প্রকাশিত হয়েছে সেই কর্মসংস্থানের জীবিকা সংক্রান্ত যে বিশেষ বিশেষ খবরগুলি রয়েছে তারই কিছু অংশ আজকের ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ যেনার এখনো অবধি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন যাতে করে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তার নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনারা শেষ অব্দি দেখুন ভিডিওটি স্কিপ করবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ভিডিওটিকে শেয়ার করুন আর কোনো রকম মনে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন চলুন আমরা আজকে আমাদের ভিডিও শুরু করছি এই দেখুন আপনার সামনে কর্মসংস্থান তেইশে মে দু সালের সংস্করণটি এসেছে আমরা এবার মূল মূল খবরগুলো দেখব প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমরা কলকাতা পুর নিগমে বারোশো ছিয়াত্তর শিক্ষক ও মজদুর দেখুন কি বলা হচ্ছে অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ বেড়ে হলো তিরিশে জুন খবরটি দেখি বিস্তারিত কলকাতা পুর নিগমে কাজের জন্য শিক্ষক ইংরেজি বিষয়ক শিক্ষক হিন্দি ও শিক্ষক উর্দু পদে দুশো একজন কনজারভেন্সি মজদুর পদে আটশো জন জন বন্ধু ও ডোম পদে তিরানব্বই জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল পদে উনআশি জন ফিল্ড ওয়ার্কার এম গ্রেড থ্রি ফিল্ড ওয়ার্কার এস এইচ গ্রেড থ্রি ও জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট গ্রেড থ্রি পদে পঁচিশ জন ফার্মাসিস্ট ফার্মাসিস্ট গ্রেড থ্রি সার্জেন্ট পদে পনেরো জন আর স্টাফ নার্স ও অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট পদে পাঁচজন ছেলেমেয়ে নেওয়ার যে খবর আগে বেরিয়েছিল তাতে কোভিড নাইন্টিন মহামারীর জন্য ওইসব পদের বেলায় প্রথম পর্যায়ে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ এরপর আমরা দেখব সাতের পাতায় কি রয়েছে খবরটি চলুন আমরা পাতা হ্যাঁ বাড়িয়ে পনেরো মে করা হয় তৃতীয় ও চতুর্থ দফায় লকডাউন বৃদ্ধির ফলে ঐসব পদে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আরো বাড়িয়ে করা হলো তিরিশে জুন ঠিক আছে তাহলে এটা তিরিশে জুন করা হলো বাড়িয়ে এটা অনলাইনে দরখাস্ত করতে হবে আপনারা দেখে নেবেন দুশো এক শিক্ষকটা দেখুন কলকাতা পুর নিগমে কাজের জন্য শিক্ষক ইংরেজি শিক্ষক হিন্দি ও শিক্ষক উর্দু পদে দুশো একজন ছেলে নেওয়া হচ্ছে নিচে যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদনের যোগ্য মোট অন্তত পঞ্চাশ শতাংশ তপশিলি ও প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী এক্সেমটেড ক্যাটাগরি হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা বা ডি এড কোর্স পাশ হলে আবেদন করতে পারেন মোট অন্তত পঞ্চাশ শতাংশ তফসিলী ও প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী এক্সামটেড ক্যাটাগরি হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান এর চার বছরে বা এড এর চার বছরের কোর্স পাস হলে আবেদন করতে পারবেন এছাড়া আরেকটা রয়েছে অপশন মোট অন্তত পঞ্চাশ শতাংশ তপশ্যিস প্রতিবন্ধী প্রাক্তন সমান কর্মী বা এক্সেমটেড ক্যাটাগরি হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পর যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক ছেলে ছেলেমেয়েরা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আর সি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন এডুকেশন বা স্পেশাল এডুকেশানের কোর্স পাস হলে আবেদন করতে পারবেন এছাড়া যে কোনো শাখায় গ্রাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনের দু বছর ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবেন যে বিষয়ে শিক্ষক হতে চান সেই বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা অনার্স বা মাস্টার ডিগ্রি কোর্স থাকতে হবে যেমন ইংরেজি শিক্ষক পদের বেলায় ইংরেজি বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি বা অনার্স মাস্টার ডিগ্রি থাকতে হবে মাধ্যমিকের এবার কোথায় কত নাম্বার লাগবে সেটা এখানে দেওয়া রয়েছে এবার দেখুন টিচার ইংরেজি পদের জন্য একশো ঊনপঞ্চাশটি নেওয়া হবে আর এখানে দেওয়া যায় টিচার হিন্দি পদের জন্য উনিশটি নেওয়া হবে এবং টিচার উর্দু পদের জন্য তেত্রিশটি নেওয়া হবে এবার দেখুন প্রার্থী বাছাই করবে মিউনিসিপাল সার্ভিস কমিশন প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায় সফল হলে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এম এস সি বি ডট জি দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে জুনের মধ্যে এবার এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এটা আপনারা দেখে নেবেন চলুন আমরা প্রথম পাতায় অন্য খবরের দিকে নজর দিই এবার দেখুন বলছে রেলে পাঁচশো ফার্মাসিস্ট নার্স ও অ্যাটেন্ডেন্ট নিয়োগ হবে শুধুমাত্র ডাক্তারি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ লিখিত বা অন্য কোনো পরীক্ষা বানার ডাক্তারি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য পূর্ব উপকূল রেলের খুরদা রোড ডিভিশন কোভিড নাইন্টিন মহামারীর জন্য সতেরোটি ট্রেনের একশো কোচে কোভিড কেয়ারের জন্য প্যারামেডিক্যাল স্টাফ হিসাবে পাঁচশো একষট্টি জন ছেলেমেয়ে নিচ্ছে নেওয়া হবে এইসব পদে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ফার্মাসিস্ট ড্রেসার ওটিএ হসপিটাল অ্যাটেন্ডেন্ট কারা কোন পদার্জনের যোগ্য নার্সিং সুপারিনটেনডেন্ট ভারতীয় নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির তিন বছরের কোর্স পাস ছেলেমেয়ের আবেদনের যোগ্য এরপর আমরা চলুন দুয়ের পাতায় যাই বিএসসি কোর্স পাসনোর যোগ্য বয়স হতে হবে কুড়ি থেকে আটত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার সি ওয়ান শূন্য পদ হচ্ছে দুশো পঞ্চান্নটি ফার্মাসিস্ট উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ফার্মাসিস্টের ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাশ হলে আর ভারতীয় ফার্মাসি কাউন্সিলে ফার্মাসিস্ট হিসাবে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারবেন শূন্য পদ হচ্ছে একান্নটি বয়স হতে হবে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ড্রেসার ওটিএ হসপিটাল অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে দৃষ্টিশক্তি দরকার বি ওয়ান শূন্য পদ হচ্ছে দুশো পঞ্চান্নটি ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে এক পাঁচ দু হিসাবে এবার বয়সের নির্দিষ্ট ছাড় পাবেন তপশিলি জাতিরা অবসিরা যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন এক মাসে চুক্তিতে নিয়ম হবে তবে চুক্তির মেয়াদ বাড়তে পারে মাইনি সরকারি নিয়ম অনুযায়ী হবে বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে পি অবলিক কে আর অবলিক এম ইডি অবলিক সিওএনএল ডট প্যারা হাইফেন মেড অবলিক কুড়ি টোয়েন্টি টোয়েন্টি অবলিক দুই ডেট হচ্ছে তেরো পাঁচ দু হাজার কুড়ি দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের শুধুমাত্র ডাক্তারি পরীক্ষার জন্য টাকা হবে ডাক্তারি পরীক্ষায় সফল হলেই নিয়োগ করা হবে অর্থাৎ লিখিত বা ইন্টারভিউ কোনো ব্যাপার নেই দরখাস্ত দেখে ডাক্তারি পরীক্ষা হলেই বাছাই করে নেওয়া হবে যাবতীয় যোগাযোগ ইমেল মারফত করা হবে জয়নিংয়ের সময় যাবতীয় প্রমাণপত্র মূল সঙ্গে নিয়ে আসতে হবে অর্থাৎ অরিজিনালগুলো নিয়ে আসতে হবে দরখাস্ত করবেন নিচের বয়না এছাড়াও দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে ডাব্লু 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 ডট ইস্ট কোস্ট রেল ডট ও জি ইস্ট কোস্ট রেল এখানেই পাবেন দরখাস্ত ফর্ম ডাউনলোড করার জন্য পর নিজের হাতে পূরণ করা আর দরখাস্তের নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট মাপের ফটো সেটে দিয়ে স্ক্যান করা অর্থাৎ এইখান থেকে আপনার এই ওয়েবসাইট থেকে দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে হবে তারপর সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে সেটিকে স্ক্যান করতে হবে তারপর ইমেইলে করে পাঠাতে হবে বাইশে মেয়ের মধ্যে এই মেল আইডিতে হচ্ছে এস আর ডি এম ও এইচ আর অ্যাট দি রেট জিমেল ডট কম তখন সঙ্গে এইসব স্ক্যান করা প্রমাণপত্র যে সমস্ত ডকুমেন্টগুলো দরকার সেইগুলো দিতে হবে এইটা হচ্ছে অ্যাপ্লিকেশানে প্রোফর্মা বা ফরম্যাট এটা আপনারা দেখে নিন ঠিক আছে এবার দেখি অন্য এবার দেখুন কেন্দ্রীয় সংস্থায় একশো ছত্রিশটি অ্যাপ্রেন্টিস কেন্দ্রীয় সরকারি সংস্থা ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড গ্র্যাজুয়েশন অপারেশনাল ট্রেনিং কেমিক্যাল মাইনিং মেট সি বয়লার কম কম্প্রেসার টেন্ডেন্ট এ উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার বি ব্লাস্টার বি অ্যাপ্রেন্টিস মাইনিং ও অ্যাপ্রেন্টিস ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে একশো ছত্রিশটি লোক নিচ্ছে এরপরে দেখুন আটের পাতায় হ্যালো এই অ্যাপ্রেন্টিস মাইনিং মেট উচ্চ মাধ্যমিক পাঁচটা মোট অন্তত ষাট শতাংশ নম্বর তপশলী হলে পঞ্চান্ন শতাংশ এগুলো সব নিয়মগুলো আপনার এটা ভালো করে পড়ে দেখে নেবেন শূন্য পদ হচ্ছে তেপান্নটি অ্যাপ্রেন্টিস ল্যাবরেটরি এখানে শূন্য পদ হচ্ছে ছটি গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনিং কেমিক্যাল এখানে শূন্য পদ হচ্ছে চারটি মাইনিং মেটসি এখানে শূন্য পদ হচ্ছে বাহান্নটি ব্রয়লার কাম কম্প্রেসার অ্যাটেন্ডেন্ট এখানে শূন্য পদ হচ্ছে তিনটি উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার বি এখানে শূন্য পদ হচ্ছে চোদ্দটি ব্লাস্টার বি এখানে শূন্য পদ হচ্ছে চারটি এই এইগুলো ছিল আবার বিস্তারিত আপনারা দেখে নেবেন দরখাস্ত আছে দেখুন এখানে দরখাস্ত নম্বর হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে শূন্য দুই অবলিক কুড়ি কুড়ি আর এখানে দেখুন তিরিশ চার দু হাজার কুড়ি হিসাবে বয়স হতে হবে নির্দিষ্ট যেখানে বলা হয়েছে সেইগুলো দরখাস্ত দেখে প্রার্থী বাছাই করা হবে অনলাইন কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে দু ঘন্টা একশো কুড়ি নম্বরে পরীক্ষা হবে কোন কোন বিষয়ের উপর জেনারেল নলেজ বা অ্যাওয়ারনেস দশ নম্বর রিজনিং দশ নম্বর নিউমেরিক্যাল অ্যাপ এবিলিটি দশ নম্বর জেনারেল ইংলিশ দশ নম্বর পেশাগত জ্ঞান আশি নম্বর প্রতিটি প্রশ্ন থাকবে এক নম্বর নেগেটিভ মার্কিং নেই কম্পিউটার বেসড টেস্ট পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে দরখাস্ত করবেন বাইশে জুনের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট সিও আর পি ডট ইন এজন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষা ফি বাবদ পাঁচশো টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কের মাধ্যমে জমা দেবেন তপসুলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন আর বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটটা আপনার তাহলে ভিজিট করবেন এবার চলুন আমরা প্রথম পাতায় অন্য খবরগুলো দেখে নিই দেখুন আটচল্লিশ ডেপুটি ম্যানেজার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায় ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পদে আটচল্লিশ জন লোক নিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন এখানে এবার সাতের পাতায় দেখে নিই বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে তপশিলিরা এবার তপসিলী ও বিসি নির্দিষ্টভাবে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন মূল মাইনে হচ্ছে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো গ্রেড পে পাঁচ হাজার চারশো প্রি আচ্ছা শূন্য পদ আটচল্লিশটি শুরুতে এক বছরের প্রবেশন চাকরি হবে ভারতের যে কোনো জায়গায় প্রার্থী বাছাই হবে দু হাজার কুড়ি সালে গেট পরীক্ষা স্কোর দেখে দরখাস্ত করতে হবে অনলাইনে পনেরোই জুনের মধ্যে ওয়েবসাইট হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট 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 ইন এখানে আপনার গেলে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই ওয়েবসাইট ভিজিট করলে তারপরে তখন বলা হচ্ছে একশো সাতষট্টি সায়েন্টিস্ট কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও সায়েন্টিস্ট বি পদে একশো সাতষট্টি জন ছেলে মেয়ে নিচ্ছে কোন পদে দেখুন এই ডিআরডিওতে চাকরির জন্য অনেকে স্বপ্ন দেখে তাই দেখুন এটা আবেদন শুরু হয়েছে সায়েন্টিস্টের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখানে কোন কোন পদ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এন্ড কন্ট্রোল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রনিক্স অ্যান্ড এরপর দুই এর পথে আমরা দেখে নিই কী রয়েছে এই যে ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিমেটিক্স বিভিন্ন যিন স্ট্রিমগুলো রয়েছে সেখান থেকে ছেলে নেওয়া হবে মোট শূন্য পদ হচ্ছে সাঁইত্রিশটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখানে মোট শূন্য পদ হচ্ছে পঁয়ত্রিশটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মোট শূন্য পদ হচ্ছে একত্রিশটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মোট শূন্য পদ ছটি কেমিস্ট্রি কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশ যোগ্য শুধুমাত্র সাতটি পোস্ট আছে এখানে ফিজিক্স ফিজিক্সে ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড ফিজিক্স বিভিন্ন রয়েছে এখানে মোট শূন্য পদ আটটি আচ্ছা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 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 পাওয়ার সিস্টেম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এখানে মোট শূন্যপদ রয়েছে বারোটি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে চারটি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা যাকে আমরা মেটেলার্জি বলি তার ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে দশটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মোট পদ তিনটি সাইকোলজি সাইকোলজি বিষয়ে ছেলে মেয়েদের জন্য মোট সুনুপদ দশটি এরকমভাবে এত একশো নেওয়া হবে এবার দেখুন কীভাবে বাছাই করা হবে সমস্ত ক্ষেত্রে প্রার্থী বয়স হতে হবে দশ সাত দু হাজার কুড়ি হিসাবে আঠাশ বছরের মধ্যে তপশিলীরা ওবিসিরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন এই বিজ্ঞ এই পদে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে একশো সাঁইত্রিশ প্রার্থী বাছাই করবে রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার এই জন্য প্রথমে দু হাজার আঠেরো উনিশ কুড়ি সালের গেট পরীক্ষা পাস স্কোর দেখা হবে এরপর মোট শূন্য পদে পঁচিশ গুণ প্রত্যেকে ডেসক্রিপটিভ টাইমে পরীক্ষার জন্য ডাকা হবে মোট দুটি পেপার থাকবে প্রতি পেপারে থাকবে তিনশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা এরপর হবে ইন্টারভিউ অনলাইনে আবেদন করতে হবে দশই জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট আর এসি ডট গভ ডট ইন এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়াও স্ক্যান করে নিতে হবে বিভিন্ন ডকুমেন্টস সেইগুলো আমরা এখানে ভালো করে দেখে নেবেন পরে কি কি রয়েছে এবার আমরা অন্য খবরের দিকে চলে যাই এই যে দেখুন দুশো ঊনষাট এক্সিকিউটিভ দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হলো কেন্দ্রীয় সরকারি সংস্থা এনএলসি লিমিটেড গ্রাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনিং পদে দুশো ঊনষাট লোক নেওয়া হচ্ছে এটা আমরা আগে বলেছিলাম এটা কোভিড নাইন্টিন মহামারীর জন্য দরখাস্ত সময়টা বাড়ানো হলো এবার দেখুন বলা হচ্ছে রেলে একশো দুই ডাক্তার পূর্ব উপকূল রেলে খুর্দা রোড ডিভিশনে কোভিড নাইন্টিন মহামারীর জন্য সতেরোটি ট্রেনের একশো উনসত্তরটি কোচে কোভিড কেয়ারের জন্য কন্ট্যাক্ট মেডিকেল প্র প্র্যাকটিশনার নিয়োগ করা হবে একবার দেখে নিই কী কী রয়েছে এই যে একশো দুইজন ছেলেমেয়ে নিচ্ছে ডাক্তারি ডিগ্রি বা এম বিবিএস কোর্স পাশটা ভারতীয় মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে ও এক বছরে ইন্টার্নশিপ করে থাকলে আবেদনের যোগ্য উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবেন অবসরপ্রাপ্ত রেলওয়ে ডাক্তার বা রাজ্য ও কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত ডাক্তাররাও যোগ্য বয়স হতে হবে এক পাঁচ দু হাজার কুড়ি হিসাবে তেপ্পান্ন বছরের মধ্যে তপসিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সে ছাড় পাবেন এইসব রয়েছে আবার পারিশ্রমিক হবে পঁচাত্তর হাজার টাকা মাস চাকরি হবে তিন মাসের চুক্তিতে চুক্তি মেয়াদ পরে বাড়তেও পারে দরখাস্ত হবে প্রার্থী বাছাই প্রার্থীদের শুধুমাত্র ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হবে আর ওইখানে হচ্ছে ডাব্লু 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 ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইস্ট কোস্ট রেল এইখানে আপনাকে ভিজিট করতে হবে আর যেখানে আপনার ইমেল আইডি বাইশে মে মধ্যে পাঠাতে হবে সেটা হচ্ছে আর ডি ও কে এইচ ইউ আর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের ফল বেরোল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশের দু হাজার সালে কনস্টেবল পদের যে মেন পরীক্ষা হয়েছিল তার চূড়ান্ত ফল বেরিয়েছে সফলদের রোল নাম্বার তালিকা পাবেন এই ওয়েবসাইটে কি না ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ও জন্ম তারিখ দিয়ে সফল হয়েছেন কিনা জানতে পারবেন সফল প্রার্থীরা এরপর এদের পনেরোই নভেম্বর ইন্টারভিউ হবে ইন্টারভিউ জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে মেজাপ তালিকা তৈরির সময় লিখিত মেন পরীক্ষা ও ইন্টারভিউ পাওয়ার নম্বর দেখা হবে তারপর হবে ডাক্তারি পরীক্ষা লকডাউন উঠে গেলে ও কোভিড নাইন্টিন মহামারী স্বাভাবিক হলেই ইন্টারভিউর তারিখ জানানো হবে কবে কোথায় ইন্টারভিউ হবে তা বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইট দেখুন এখানে বলা হচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং আর মার্কেটিং কর্পোরেট কমিউনিকেশান পথে এগারো জন লোক নিচ্ছে ইউজিসি নেট জুনের দু হাজার কুড়ি কুড়ি পরীক্ষার মাধ্যমে দরখাস্ত করতে হবে শূন্য পদ হিউম্যান রিসোর্সে ছটি মার্কেটিংয়ের তিনটি কর্পোরেট কমিউনিকেশনের দুটি দরখাস্ত করতে হবে অনলাইনে একত্রিশে মের মধ্যে ওয়েবসাইটটি দেখে নেবে ভালো করে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ডাব্লু ডট এন টি আই ডট এনআইসি ডট ইন আরেকটি রয়েছে ডাব্লু 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 ডট সি এস আইআরএন ইটি ডট এনআইসি ডট ইন এই দুটো যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন কীভাবে এখানে আবেদন করতে হবে তো এই ছিল এই সপ্তাহে তেইশে মেয়ের কর্মসংস্থানের বিশেষ চাক সংক্রান্ত তথ্য আশা করি আমি যেটি আপনাদের সামনে পরিবেশন করলাম এই কর্মসংস্থান আপনাদের ভালো লেগেছে ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর হ্যাঁ যেনারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার